নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি আজকে আমি খুব সহজ দুটো সুইট কর্নের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একটা হলো বাটার সুইট কর্ন আর একটা হলো চিলি চিজ সুইট কর্ন এই দুটো রেসিপি বানানো খুব সহজ মাত্র দশ মিনিটের মধ্যেই সামান্য কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যায় আর যারা সুইট কর্ন খেতে পছন্দ করেন তাদের এই দুটো রেসিপি কিন্তু খুব ভালো লাগবে স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন আর এটা বাড়ির বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগবে আসুন দেখি সুইট কর্নের এই সহজ দুটো রেসিপি আমি কীভাবে বানিয়েছি প্রথমেই আমি এখানে ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি এখানে এক কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি এক মিনিটের মধ্যেই জলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ মতো সুইট কর্ন অ্যাড করে দিচ্ছি কর্নগুলিকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি ফ্রোজেন সুইট কর্ন ব্যবহার করেছি ফ্রোজেন সুইট কর্ন অলরেডি অনেকটাই সফট থাকে এটাকে তাই আর খুব একটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না এখানে আমি পাঁচ ছ মিনিটের মতো কর্নগুলিকে মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব এতেই কর্নগুলো পুরোপুরি সফট হয়ে যাবে এবারে পাঁচ ছ মিনিট ভালো করে রান্না করে নেবার পরে এখানে দেখতে পাচ্ছি সুইট কর্নগুলি পুরোপুরি সফট হয়ে গেছে এবং কর্নের মধ্যে জলটাও প্রায় মোটামুটি শুকিয়ে এসেছে এবারে এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবারে এখানে একটা বোল বা পাত্র নিয়ে নিয়েছি আর তাতে আমি সিদ্ধ করে রাখা সুইট কর্নের অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছে অর্থাৎ এখানে আমি একশো গ্রামের একটু বেশি পরিমাণ সুইটকর্ন নিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে হাফ কিউব পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছে আর তার সাথে সামান্য পরিমাণ লবণও এখানে অ্যাড করে দিচ্ছে এবার এই সব উপকরণগুলিকে সুইট কর্নের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব বাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে যায় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বাটারটাও পুরোপুরি গলে গেছে এখানে আমার বাটার কর্ন রেডি হয়ে গেছে তাহলে খুব সহজে খুব কম সময়ে আর সামান্য কয়েকটা উপকরণই বাটার কর্ন রেডি হয়ে গেলো এবারে চলে আসছি চিলি চিজ সুইট কর্ন রেসিপিতে এবারে আবারও একটা বোল নিয়ে তাতে বাকি বয়েল করে রাখা সুইটকর্নগুলিকে নিয়ে নিচ্ছি এবারে আবারও এখানে হাফ কিউব পরিমাণ বাটার অ্যাড করে দিচ্ছে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছে অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ খুব ভালো করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা যদিও আপনারা স্বাদ অনুসারে বুঝে দেবেন আর এর সাথে অল্প পরিমাণ ধনে পাতা কুচিও এখানে অ্যাড করে দিচ্ছে আর সবশেষে অর্ধেক পরিমাণ চিজকেও ভালো করে গ্রেট করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছে চিজের পরিমাণ একটু বেশি ব্যবহার করলে সুইট কর্নের এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে এবারে আবারও একটা চামচের সাহায্যে সব উপকরণগুলিকে সুইট কর্নের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব বাটার আর চিজ খুব ভালোভাবে মিশিয়ে না যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকব প্রায় দু তিন মিনিট ধরে ভালোভাবে মিশিয়ে নেবার পর এখানে দেখতে পাচ্ছি বাটার আর চিজটা ভালোভাবে গলে গেছে অর্থাৎ এখানে আমার চিলি চিজ সুইটকর্ন রেডি হয়ে গেছে এই রেসিপিটাও কিন্তু খুব সহজে খুব কম সময় এবং অল্প কিছু উপকরণেই তৈরি হয়ে গেল আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সুইটকর্নার রেসিপি প্রিপেয়ার করতে পারেন বা চাইলেন দুটোই ট্রাই করে দেখতে পারেন আমি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপি দুটো ভালো লাগলে একটা লাইক করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার মূল্যবান মতামত সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতো এই পর্যন্তই নেক্সট দিন হাজির হব আবার নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ